মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা নাটেশ্বরে প্রত্ন খননে মাটির নিচ থেকে আরো নতুন প্রত্ন নিদর্শন বেরিয়ে এসেছে। আবিষ্কার হয়েছে অষ্টকোণাকৃতির এমন স্তূপ, প্রাচীর সহ প্রাচীন সব নিদর্শন। গবেষকরা বলছেন, বৌদ্ধ ধর্মের শীর্ষ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান সংলগ্ন এই স্তূপ আবিষ্কারে বিশেষ তাৎপর্য বহন করছে। বিক্রমপুর এক সময় দুইবার রাজধানী হয়েছিল এখানে, তো সেই রাজধানী অনেক প্রাচীন আমলের যে রাজধানীটা ছিল তার ধ্বংসাবশেষ এখনও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে বিক্রমপুরের বিভিন্ন জায়গায়। তো নাটেশ্বর দেউল তারই একটা অংশ। এখানে যে বিগত বছরের উৎখননগুলো হয়েছে, সেখানে প্রত্নতাত্ত্বিক যে আবিষ্কারগুলো হলো, সেখানে দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে যে অনেক বড় ধরনের বৌদ্ধ সভ্যতা এখানে ছিল তার একটা প্রমাণ কিন্তু আমরা এখানে পেয়েছি। আর এই আবিষ্কারগুলো প্রতিনিয়তই আমাদের ইতিহাসকে নতুনভাবে সমৃদ্ধ করছে। মাটির নিচে যে এত মূল্যবান সম্পদ আছে, আমাদের যে প্রত্ন সম্পদ, যেগুলো অনেক পুরানো, আমাদের সংস্কৃতিকে বহন করে, আমাদের ঐতিহ্যকে বহন করে, এবং আমরা এগুলো সম্পর্কে এগুলো দেখে জানতে পারি যে আমাদের আগের যুগের, হাজার হাজার বছর আগের যুগের মানুষগুলো কীভাবে চলতো, কীভাবে তাদের জীবনযাপন করতো, তাদের পটারি দেখে বা তাদের হাড়িপাতিল পাওয়া যায় এখানে ছোটো ছোটো ভাঙাচোড়া অবস্থায়, বা তাদের যেই ধর্মের স্ট্রাকচারগুলো, যে স্ট্রাকচারগুলো পাওয়া যায় ওখানে, যে ওরা বৌদ্ধিস্ট ছিলেন নাকি মানে হিন্দু ছিলেন, সনাতনী ধর্মের দিকে ছিলেন, সেগুলোও আমরা বুঝতে পারি। রঘুরামপুরের ঠিক সন্নিকটেই হচ্ছে আমাদের নাটেশ্বর। নাটেশ্বর যেখানে বুদ্ধ মন্দির, অষ্টমার্গ কেন্দ্রীয় বুদ্ধ মন্দির, পিরামিড স্তূপা, এবং আমরা যে স্তূপ কমপ্লেক্স এবং অষ্টমার্গ স্তূপ, অষ্টকোণাকৃতি স্তূপ পেয়েছি, সেই জন্য আমরা বলতে পারি যে এই নাটেশ্বর বুদ্ধ ধর্মীয়দের যে তীর্থস্থান হতে যাচ্ছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঐতিহ্য অন্বেষণের গবেষণায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে 2013 সালে নাটেশ্বরে প্রত্ন খনন শুরু হয়। একের পর এক বেরিয়ে আসছে দুর্লভ নিদর্শন। সার্বিকভাবে বলতে গেলে একটা নগরে বা একটা বসবাস কেন্দ্রে যে ধরনের স্থাপত্যিক ফিচার থাকা দরকার, রাস্তার কক্ষ, তারপর হচ্ছে যে বসবাসের সোয়ারের সিস্টেম, প্রায় সবগুলি বিষয়েরই কিছু না কিছু আমরা পেয়েছি, আরও হয়তো পাবো, এই বছরে হয়তো আরও কিছু যোগ হবে। 780 থেকে 1223 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন সভ্যতার এই নিদর্শন বিক্রমপুরের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। এবার 500 বর্গমিটার এলাকায় প্রত্ন খননে বেরিয়ে এসছে অপূর্ব নিদর্শনের চারটি প্রাচীন স্থাপত্য। মুন্সিগঞ্জের নাটেশ্বর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।